বাস যাত্রীদের কাছে সঠিকভাবে টিকিট না কাটার অভিযোগে 3 কন্ট্রাক্টরকে শাস্তি বাস মালিক সংগঠনের। শাস্তি প্রত্যাহারের দাবিতে দুর্গাপুর বরাকর রুটের বাস বন্ধ। জানা যায়, দুর্গাপুর বরাকর রুটে প্রত্যেক দিন 32টি বেসরকারি বাস চলাচল করে। কয়েকজন কন্ট্রাক্টরের বিরুদ্ধে ঠিক মতো কাজ না করার অভিযোগ উঠেছে, ফলে লোকসানের বোঝা বাড়ছে বাস মালিকদের। বাস মালিকদের সংগঠন শাস্তির সিদ্ধান্ত নিয়েছে 3 কর্মীর বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হওয়ায় একজন কন্ট্রাক্টরকে বহিষ্কার করা হয়েছে, বাকি 2 জনকে সতর্ক করা হয়েছে। এ সম্পর্কে এক কন্ট্রাক্টর জানান, আমরা দীর্ঘ 28-30 বছর থেকে আমরা গাড়ি লাইনে আমরা আছি। রেগুলার অফিস থেকে মালিকদের কথা হলো, হওয়ার পর আমাদেরকে বলা হলো কি কন্ট্রাক্টররা মালিকরা নেবে। অফিস বললো ঠিক আছে, আমাদের প্রত্যেক কন্ট্রাক্টরে যেন 16টা করে মাসে ডিউটি হয়। মালিকরা বললো ঠিক আছে, তার মধ্যে দা মাঝে একটু ঠিক রাখলো। তারপরে একটা একটা চাপ বসিয়ে বসিয়ে বলছে আমাদেরকে এত বাতিল দিতে হবে, প্রত্যেকটা গাড়িতে এত এত বাতিল না দিলে তোমরা গাড়িতে ডিউটি করতে পারবে না। প্রথম একজনাকে বসালো, তারপরে আবার একজনাকে ই করছে। এবার দা আমরা বলছি কি ঠিক আছে, কম বেশি সব গাড়িতে হতে পারে দা, তার মানে এবার তুমি যে আমাকে বসিয়ে দিচ্ছ, তা এবার আমার সংসারটা কী করে চলবে দা? আজ হয়ে গেল 8-9 দিন থেকে একদম টানা আমরা এইভাবেই আছি। বাস বন্ধ আছে? হ্যাঁ, বাস বন্ধ। কতগুলো বাস বন্ধ আছে? 18টা বন্ধ আছে। মালিক সংগঠনের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে দুর্গাপুরের যেসব বাস রাত্রিতে থাকে সেই 16টি বাস বন্ধ শুক্রবার থেকে। সমস্যায় পড়েছেন বাস যাত্রীরা। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।